হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে আমাকে বলুন না বাবু কি হয়েছে আপনার আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন না তো না দীপা তুমি বাড়ি ফিরে যাও বাচ্চারা একলা রয়েছে তুমি ওদেরকে সামলাও ওদের কোনো বড় ক্ষতি না হয়ে যায় আপনি কেন চিন্তা করছেন আপনার কিছু হলে আমাকে বলুন সেটা তখনই সম্পায় এসে জানায় ম্যাডাম এখানে থাকা যাবে না আপনি চলুন দীপা তুমি যাও ভোর হতে চললো এখন বাড়ি ফিরে না গেলে বাড়ির লোক সবাই চিন্তা করবে আপনি একদম চিন্তা করবেন না দেবীপক্ষ শুরু হয়ে গেছে আমি আপনাকে বাড়ি ফিরিয়ে ঠিক নিয়ে যাব ডাক্তার ডাক্তারবাবু আপনার কোনো চিন্তা নেই সূর্যভাবে মিশকা আমাকে যে শর্ত দিয়েছে বিয়ে করার আমি কি করে সেটাতে রাজি হব দীপাকে জড়িয়ে ধরে আর ভাবে যে দীপা তোমাকে আমি খুব ভালোবাসি তোমার জন্য আমার সোনার উপর জন্য আমি সব কিছু করতে পারি নিজের জন্য না হলেও মিশকা যদি এটাই চায় আমি ওর জন্য এটাই করবো কোনোভাবেই মিশকাকে আমি তোমাদের কোনো ক্ষতি করতে দেব না তার জন্য যদি আমার নিজেকে ক্ষতি করতে হয় সেটাও আমি রাজি আপনি ভালো থাকবেন আমি তাহলে আসি দীপা বেরিয়ে যায় সূর্য শুয়ে রয়েছে এদিকে ভোরবেলা সবাই জেগে বসে কাটিয়ে দিয়েছে সূর্যর এই অসুস্থতার খবর শুনে কেউ বাড়িতে ঘুমোতে পারেনি তখনই মহালয়া শুরু হয়ে যায় পাশের বাড়িতে মহালয়া শুনছে শুনে খুশি হয়ে একটা রেডিও নিয়ে এসে জয় বলে বাড়িতে যতই অশান্তি থাকুক তাই বলে কি মহালয়া শুনবো না নাকি সবাই মিলে শুনতে শুরু করে তখনই দীপা দরজায় পা রাখে সবাই এগিয়ে আসে আর সোনার উপা বলে মা আমি তোমাকে শক্তি দিচ্ছি তুমি বাবাকে ফিরিয়ে নিয়ে এসো অসুখদের সাথে লড়াই করো তুমি তুমি দিদবে দেখো দীপায় তো আমাদের বাড়ির দশভূজা দুর্গা ও যে ভাবে আমার ছেলেকে সামলাচ্ছে পরিবার বাচ্চা সবাইকে এক ভাবে এক তালেও সামলিয়ে যাচ্ছে এটা আমিও কখনো করতে পারিনি সারা জীবন আমি ব্যবসা করে গেছি আর টাকা পয়সা ইনকামের দায়িত্ব পালন করেছি আর আমার ছোটো যা অনুজা সে সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করেছে দীপা আমি তোমাকে আশীর্বাদ করি তুমি সব লড়াই জিতে যাও তখনই দীপার মা রত্না চলে আসে বলে দীপা তুই তোর মাকে প্রতি বছর এই সময় জল দিতিস তাহলে আজকে কেন নয় দেখ তোর এই মা খারাপ হতে পারে কিন্তু আজকের পর থেকে আমিও তোর পাশে থাকব। তোর কোনো ক্ষতি কোনো খারাপ আমি হতে দেব না দীপা সবাই যে যার মতো করে তোর পাশে থাকছে তাহলে আমি কি থাকতে পারি না দীপা বুঝতে পারে যে রত্না সত্যিই মন থেকে ভালো হয়ে গেছে লয়ারকে ডেকে আনা হয় দীপা বলে দেখুন আপনি বাড়ির বড় ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো আজকে কথা দিতে পারছি না ম্যাডাম কারণ এই কেসটা অনেক জটিল এবং পেঁচালো যেখানে বড়ই খুঁজে পাওয়া যাচ্ছে না আর যদি মিশকা সেন বেঁচে থাকে তখন কি হবে এই কেসটা দিকে মোড় নেবে তখন তো আর ডক্টর সূর্য সেনগুপ্তর উপর কোনো আরোপই থাকবে না আপনি চেষ্টা করুন আমি কথা দিচ্ছি আমি আপ্রাণ চেষ্টা করব ওনাকে ছাড়িয়ে নিয়ে আসতে আর আমিও এদিকে দিকে চেষ্টা করছি তখনই মনে হয় মিশকা সেনের ডাক্তার সেজে সেই রূপটা সূর্য শুয়ে শুয়ে ভাবছে মিশকার কথাগুলো মিশকা থ্রেট এবং মিশকার শর্ত যদি না মানে সোনার উপার দ্বীপার ক্ষতি করে দেবে এমনকি সূর্যর সারা জীবনটা কাটবে জেলের অন্ধকারে বড় অফিসার এসে বলে কি ব্যাপার আপনি এখন সুস্থ আছেন তো আপনাকে কিন্তু আজকে কোর্টে প্রডিউস করা হবে আপনার কিন্তু শাস্তি হবে আমি সবটাই শুনছি ম্যাডাম আমি তো আপনাদের সাথে সহযোগিতা করছি আপনাদের যা যা প্রসেসিং রয়েছে আপনারা সবটা করুন আমার যদি জেল হয়ে যায় আমি অপরাধী প্রমাণ হই তাহলে হবে আমি যদি খুনি প্রমাণ হই তাহলে আমার ফাঁসি হলে হতেই দিন আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না আপনার কি হয়েছে বলুন তো আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে আপনা আজকে এটা ক্যান্সেল করে দেই আপনি আগে থেকে বলুন না তার প্রয়োজন নেই তাহলে কি আমি মিসেস সেনগুপ্তকে পাঠিয়ে দেব না আমি কারোর সাথে এখন কথা বলতে চাই না আমি একটু বিশ্রাম নিতে চাই আমার খুব ক্লান্ত লাগছে আপনারা এখন আসুন তো অফিসার বাইরে চলে যায় দীপা চলে এসেছে হাসপাতালে সেখানে এসে অফিসারকে বলে যে আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের ওপর আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে কেন কারণ আজকে ডাক্তারবাবুর যা পরিণতি সেটা আপনাদের জন্য কি বলতে চাইছেন কি সেটা পরিষ্কার করে খুলে বলুন আপনাদের অসতর্কতার কারণে যদি বাবুর কোনো বড় ক্ষতি হয়ে যায় আপনারা কি মানতে পারবেন না আমরা ছেড়ে দেবো বলুন তো কি করে ডাক্তারবাবু এরকম অসুস্থ হলো জেলের ভেতরে তার খাবারে কি করে এরকম পয়জন পাওয়া গেল একবার ভেবে দেখেছেন সেটা আমি জানি পুলিশ ডিপার্টমেন্ট চাইলে একটা গর্ত থেকে হলেও সুই খুঁজে বের করতে পারবে কিন্তু সেখানে আপনারা একটা মেয়ের বডি খুঁজে বের করতে পারছেন না কি করলেন আপনারা অথচ কেসটা আজকে কোর্টে উঠছে একজন নির্দোষ মানুষ শাস্তি পাবে এগুলো কি ঠিক আপনার কথায় আমি কিছু বুঝতে পারছি না আমার মনে হয়েছে মিশকা এই হাসপাতালে এসেছিল এমন কি আশেপাশেই রয়েছে আর বাবুকে ওর থ্রেড দিয়েছে যার কারণে ডাক্তারবাবু এরকম পরিবর্তন কোনো কথা আমার সাথে বলছে না মনের মধ্যে কিছু আড়াল করে রেখেছে সেটা আমি বুঝতে পারছি আর যার কারণে ভেতর ভেতর উনি দুমড়ে মুচড়ে যাচ্ছেন উনি যদি আমাকে সত্যিটা বলতো তাও কিন্তু একটা সুরাহা করতে পারতাম সেটা তো বলছে না আর এই কারণে নিজেও বিপদে পড়বে আমাদের কেউ ফেলবে তখনই অফিসার রেগে যায় বলে শম্পা কোথায় তুমি এখানকার সিসিটিভি ফুটেজ আমার চাই কে এসেছে কে গিয়েছে সবটা দেখুন ম্যাডাম এখানকার সিসিটিভি তো নষ্ট তুমি আমাকে আগে বলো কেন শম্পা এর জন্য তোমাকে আমি সুকাজ করতে পারি তুমি কি ভেবেছ ঠিক আছে এক্ষুনি সিসিটিভি ঠিক করানোর ব্যবস্থা করো দেখুন অফিসার আপনি আমার কাজটা সহজ করে দিলেন আর আপনার জন্যই হয়তো অপরাধী খুব দ্রুতই ধরা পড়ে যাবে এদিকে মিশকা নিজের সন্তান সাজিয়ে একটা পুতুলকে কোলে তুলে নিয়েছে আর বলছে ভয় পাস না বাবা তুই একদম চিন্তা করিস না সোনার রূপা যেমন তার মা বাবার বিয়ে দেখেছে তেমন তুইও তোর মা বাবার বিয়ে দেখবি কোনো টেনশন নেই তোর তোর বাবা আমাদের সঙ্গেই থাকবে তো আমি সূর্যকে ঠিক নিয়ে আসব। আমার এবং সূর্যর বিয়ে হবে এই দেখ সিঁদুর মঙ্গলসূত্র সব কিছু আমি এনে রেখেছি তখনই সম্পা এসে বলে ম্যাডাম দীপা সেনগুপ্ত সব কিছু করে দিয়েছে বড় ম্যাডামের কাছে নালিশ করে সিসিটিভি ঠিক করাচ্ছে আপনি কিছু একটা করুন না হলে আপনি ধরা পড়ে যাবেন আর তা না হলে আপনি যেভাবে সব সমস্যাগুলো তৈরি করেছেন সেভাবে আপনি স্যারেন্ডার করে দিন কি বললে তুমি ছুরি বের করে সম্পাকে খুন করার চেষ্টা করে মিশকা বলে বেশি কথা একদম বলবে না আমি যে পথে এগোচ্ছি সে পথেই যাব আমি কেন স্যারেন্ডার করতে যাব। আর সম্পা তুমি খুব বোকা বুঝতে পেরেছো তোমার কথা শুনে আমার বেবিটাও হাসছে আমি বুঝতে পারছি তো আমার কথা সূর্যকে মানতেই হবে কিন্তু উনি তো মানবেন না উনি যে যে কারণ ও সোনার রূপাকে খুব ভালোবাসে আর ও যদি না মানে এর ফল ও জানে কি করব আমি কি করতে পারি এতক্ষণে ও বুঝতে পেরেছে আর সেই ভয়টা ওর মনের মধ্যে আমি দেখতে পেরেছি কালকে যখন গিয়েছিলাম ওর চোখগুলো লাল হয়ে গিয়েছিল ভয়ে ও অস্থির অস্থির করছিল আমি যে যদি সোনা রূপা বা দীপার কোনো ক্ষতি করে দেই আর সেই ভয় দেখিয়ে ওকে আমি আমার পাতা ফাঁদে পা দেওয়া বই আমি এই লাল কালারের শাড়িটা পরবো না সাদা কারণ বিয়ে বলে কথা আমাকে তো খুব সুন্দর করে সাজগোজ করতে হবে পুলিশ অফিসারের সাথে কথা বলার পরে দীপা বলে আমি একটু যেতে পারি ওনার সাথে কথা বলতে হ্যাঁ যান সূর্য চোখের জল মুঠছিল দীপা হাসি বলে কি হয়েছে আপনি বলুন তো কী আড়াল করছেন আমার থেকে কিচ্ছু না তখনই সূর্য বলে আমাকে মিশকা বাঁচতে দেবে না দীপা তুমি আমাকে কোনোভাবেই জেল থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না বাড়িতে কেন এই নিন হাটটা এগিয়ে দিন দেখি রূপা আপনার জন্য মানত করেছে ওর বাবা বাড়ি ফিরে যাতে আসে তার জন্য এই ধাগাটা ও নিয়ে এসেছে তাই আপনার হাতে বেঁধে দিলাম আর শোনা আপনার জন্য রান্না করেছে কি কি খাবে না খাবে পুজোতে সব কিছু সিলেকশন করে ফেলেছে আপনি বাড়ি ফিরে গেলে দুই মেয়েকে নিয়ে আপনাকে লং ড্রাইভে যেতে হবে ঘুরতে বেরোতে হবে আমাদের হাসি খুশি আনন্দময় জীবন হবে আপনি কেন বুঝতে পারছেন না মিশকার ভয়ে আপনি যদি গুটিয়ে যান ও আরও বেশি করে আপনাকে ভয় দেখাবে মানুষের নিয়মিতাই নরম জায়গায় কেউ কখনো আঘাত করতে পিছপা হয় না কিন্তু শক্ত জায়গায় যে কোনো মুহূর্তে আঘাত করা যে সহজ নয় সেটা সবাই জানে তাই কোনোভাবেই নিজের মন মতো মিশকা আপনাকে পরিচালনা করতে পারবে না আমি বলছি আপনাকে দীপা মিশকা তোমাকে শেষ করতে চেয়েছিল। এরপরে চাওয়ালি হয়ে ছদ্মবেশে থানায় এসেছিল। এবং তারপরে আরও একবার এসেছিল যখনই এই কথাটা বলে মিশকা দরজার বাইরে থেকে সবটা শুনছে ভাবে যে আমি যে ডাক্তারের বেশ ধরে এখানে এসেছি সেটা যদি সূর্য বলে দেয় একবার দীপাকে ও তো আমাকে ছাড়বে না পুলিশের কাছে আমি ধরা পড়বই তাই আমাকে কিছু একটা করতে হবে তখনই শম্পাকে ফোন দিয়ে পাঠিয়ে দেয় শম্পা এসে বলে দেখুন আপনার একটা ফোন আছে কে ফোন করেছে ওনাকে এমার্জেন্সি ফোন আছে কথা বলতেই হবে তখনই সূর্য ফোনটা কানে দেয় আর ওপাস থেকে মিশকা বলে কিরে রে সূর্য তুই কোটে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েই ফেললি তোর সোনারূপা দুই মেয়ে সোনারূপা দুই মেয়ে যে রয়েছে তাদের কথা একবারও চিন্তা করলি না আমি যদি তাদের কোনো ক্ষতি করে দেই বড় তখন তুই কি করবি সূর্য চিৎকার দিয়ে ওঠে দীপা অবাক হয়ে যায় থ হয়ে যায় যে কে ফোন করলো এই সূর্য সেনগুপ্ত খুনের আসামি তার ফোন আসবে এটা তো অস্বাভাবিক বিষয় নিশ্চয়ই কে ধমকি দেওয়ার জন্য ফোন করেছে এবং কে ফোনটা করলো সেটা দীপা বোঝার চেষ্টা করছিল আর এই সমস্ত কথা বলে সূর্যকে নিজের দিকে করে নিচ্ছে মিশকা সোনারূপাকে কিডন্যাপের হুমকি দিয়ে এবার সূর্যকে পালানোর পরিকল্পনা দিয়েছে কারণ সূর্যের সাথে মিশকার বিয়ে হবে সূর্যকে নিয়ে বিদেশে চলে যাবে আর এরপরে সবাই সেনগুপ্ত অপরাধী বলে পালিয়ে গেছে কিন্তু নিজের ইচ্ছাই তো যাবে না নিজের সন্তানদের নিজের বউকে রক্ষা করার রক্ষা করার জন্য সূর্য কি এবার পালাতে বাধ্য হবে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিসকা ফোনে সূর্যকে সোনারূপাকে কিডন্যাপের হুমকি দিয়ে পালাতে বাধ্য করলো মিশকা যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনায় আদৌ কি দীপা তাকে সফল হতে দেবে দেবীপক্ষ শুরু হয়েছে সমস্ত বিনাশ ঘটবে অন্যায়ের এবং সমস্ত যত সফলতা আছে সবটাই মানুষের জীবনে আসবে সব সত্যের জয় হবে তাহলে দীপাকে পারবে এই অসুর মিশকার সাথে লড়াই করে সূর্যকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তার দুই মেয়েকেও রক্ষা করতে পরিবারের সবাই রেডি হয়ে গেছে তারা কোটে যাবে সোনারূপেও যেতে চায় বলে বলে আমাদের কখনো অবহেলা করবে না কিন্তু আমরাও গিয়ে বলবো আমাদের বাবা কোনো অন্যায় করেনি আমরা সবাই যাচ্ছি না তো কাকা এবং দাদু ভাই যাচ্ছে আমরা সবাই তো থাকছি সোনারূপা তোমরা কেন যাবে মা বাবাকে ফিরিয়ে আনতে যাবে না কোথাও একটা কাজে গেছে হয়তো তোমার বাবার ভালো হবে সেই কাজটাই করতে তোমরা একদম চিন্তা করো না দীপা ঠিক ফিরে আসবে সময় মতো কি হতে চলেছে এবার জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন